আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা বয়া M1 মাইক্রোফোন অরিজিনালটা কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর আমি এই মাইক্রোফোনটি আজকে কিনেছি, আমার বিগত 3 বছরের ইচ্ছা আজকে পূরণ করেছি। এর জন্য অনেক ভালো লাগছে আমার যে আমি 3 বছরের ইচ্ছাটা পূরণ করতে পেরেছি। তো এটা হচ্ছে আমার মাইক্রোফোন, দেখতে পাচ্ছেন। আর আমি যে ভিডিওটি করছি এটা হচ্ছে এই মাইক্রোফোন দ্বারাই ভিডিও করছি। তো এটা মাইক্রোফোনের যে ক্যাপ, এখানে অরিজিনাল মাইক্রোফোন, ওর উপর ওইটা লাগালে পপ ফিল্টার চিটার মাধ্যমে, এই এটা হচ্ছে পপ ফিল্টার, এটা লাগালে আপনার যেখানে কথা বলার সময় যে বাতাস বের হয় সেটা একটু রিমুভ করবে। এটা খোলা যায়, আমি এখন দেখাচ্ছি, ওইটা লাগানো ছিল না কিন্তু প্যাকেটিং, প্যাকেট খোলার পর আমি ওইটা নিচে লাগিয়ে নিয়েছি। এটা লাগিয়ে কথা বললে দেখা যাবে যে আপনার যে কথা বলার মধ্যে যে বায়ু থাকে সেটা হচ্ছে আপনার ওখানে যাবে না। তার এখানে তার দেখতে পাচ্ছেন অনেক লম্বা, আর এটা তার অনেক ভালো, আমি অরিজিনালটা কিনেছি। আর এখানে যে সুইচ অপশন দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ক্যামেরা আর হচ্ছে স্মার্টফোন। তো ক্যামেরার মাঝখানে অফ, আর নিচেরটা হচ্ছে স্মার্টফোন, আপনি নিচেরটা করে রাখলে স্মার্টফোন হবে। আর এটা হচ্ছে খোলা যায়, উপরের ওইটা বাম দিকে ঘোরালে আপনি খুলতে পারবেন। খুলে ভিতরে আপনি ব্যাটারি, এখানে ব্যাটারি লাগাতে হয় তাহলে এটা সক্রিয় হবে। ব্যাটারি না লাগালে এটা সক্রিয় হবে না। আপনি দেখবেন যে ভিতরে ব্যাটারি দেওয়া থাকে প্যাকেটের মধ্যে, সেখান থেকে খুলে এখানে ব্যাটারিটা লাগিয়ে নেবেন। তবে এটা আবার এরকম প্যাঁচ দিয়ে আটকিয়ে দেবেন। এটা আমার অনেক শখের জিনিস, আমি বিগত 2-3 বছর ধরে খুব ইচ্ছা ছিল আমার এটা কেনার, কিন্তু আমার কেনার কী বলব আর হচ্ছিল না বলেই তো কিনতে পারছিলাম না। তো আমি এটা কিনে অনেক খুশি হয়েছি, তার জন্য এখন আপনাদের মাঝে আমি ভিডিওটি নিয়ে আসলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর হচ্ছে এখানে আপনি অরিজিনাল মাইক্রোফোন কীভাবে চিনবেন, এখানে একটা স্টিকার লাগানো থাকে, সেটা ওঠানোর পর এখানে যে কিউআর কোড দেখতে পাচ্ছেন এটা আপনি কিউআর কোড স্ক্যানার করলে পারে ভেরিফাই করবে, ভেরিফাই পেজে আপনাকে বয়া M1-এর অরিজিনাল পেজে নিয়ে চলে যাবে, সেখান থেকে আপনি দেখতে পারবেন যে আসলে এটা অরিজিনাল কি নকল। আর এখানে দেখতে পাচ্ছেন যে 60 হার্জ থেকে 18K হার্জ পর্যন্ত, মানে 18,000 65 হার্জ থেকে 18,000 হার্জ পর্যন্ত আপনি এটা রেকর্ড করতে পারবেন, যেখানে মানুষই শুনতে পারে হচ্ছে 20,000 হার্জ পর্যন্ত কানে শুনতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এটা কত সুন্দর রেকর্ড করতে পারবেন। তো আমার এই ভিডিওতে যে ভয়েসটা শুনতেছেন সেটা হচ্ছে এই বয়া M1-এর মাইক্রোফোনের ভয়েস। এখানে মাইক্রোফোনটি আমি ভালোভাবে দেখাচ্ছি যে এখানে কভারের মধ্যে আমি দেখি, খুলে দেখি যে একটা ইয়ে আছে। আপনি মাইক্রোফোনটি আপনার স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন, আপনি ক্যামেরাতেও ব্যবহার করতে পারবেন। ক্যামেরার জন্য এখানে আরও একটা ওরা কনভার্টার দিয়েছে, সেটা হচ্ছে যে এখানে আমি বের করে দেখি, এটা হচ্ছে ক্যামেরার জন্য কনভার্টার। আপনি এখানে এই মাইক্রোফোনের যে কনভার্টারের পিন আছে ওই পিনটা ওখানে দিলে পারে ওইটা ক্যামেরার সাথে আপনি লাগিয়ে ইয়া করতে পারবেন। এখানে হচ্ছে বই, আপনি এটা দেখে ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে আপনার কীভাবে মাইক্রোফোনটি ব্যবহার করা উচিত। এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনারা এটা দেখে ভালোভাবে বুঝতে পারবেন। প্রত্যেকটি বিষয়ে সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়া আছে, এটা ভালোভাবে আপনারা পড়বেন। একটু অনেকেই আছে ধৈর্য সহকারে এই বইগুলো পড়ে না, তার জন্যই মাইক্রোফোন অনেকে বলে যে 6 মাস পর নষ্ট হয়ে যাচ্ছে। আপনি এখানে কীভাবে ব্যবহার করবেন সব এখানে বলা আছে, আপনি সেইগুলো বাংলা ট্রান্সলেট করে আপনি পড়তে পারেন। বাংলা ট্রান্সলেট করে পড়লে আপনি সবই বুঝতে পারবেন, তাহলে আপনি দীর্ঘদিন মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন, আমি আপনাকে বলছি এটা ধৈর্য সহকারে সম্পূর্ণ বইটাই একবার করে পড়ে নেবেন। প্রত্যেকটা পেজে মাইক্রোফোন ব্যবহারের কিছু না কিছু নিয়ম দেওয়া আছে। এখানে আবার অরিজিনাল মাইক্রোফোনের এই বয়ার এরকম একটা কার্ড থাকবে, যদি এটা না থাকে বুঝতে পারবেন সেটা অরিজিনাল না, কারণ এটা অরিজিনাল ছাড়া আর কেউ বানাতে পারে না। আসসালামু আলাইকুম।